মোহতারাম হাজিরিন, তো এবার মিস মেরি ম্যাডাম বলতেছে, দাও দাও আমার কপি করে দাও। বাজান রে, এবার যখন কপি করে মিস মেরি ম্যাডাম উপরে উঠে গেল, বন্ধুরা ডাক দিয়ে বলতেছেন, ম্যাডাম গো এত দেরি কেন করলা, কই তুমি সেই মেডিসিন আনছো নাকি? ম্যাডাম এবার ডাক দিয়ে বলতেছেন, মেডিসিন তো পাই নাই, তবে আমি এমন একটা গান পেয়েছি, এমন একটা গানের ক্যাসেট পাইছি, আমরা তো গান শুনি কত কিছু মিউজিক ব্যবহার করে, কত বাদ্যযন্ত্র লাগে, ঢোল লাগে, তবলা লাগে, ডুগি লাগে, খুঞ্জুরি লাগে, আগে বেনজুরি লাগে, এক তারা দু তারা সে তারা, হারমোনিয়াম কঙ্গু শান্ত ইলেকট্রিক ড্রাম হকি স্টিক ড্রাম কিবোর্ড কিং ড্রাম কত কিছু লাগে। এরে বন্ধু বান্ধবীরা রে, আজ আমি এমন একটা গান পেয়েছি যেই গানে কোনো বাদ্যযন্ত্র নাই, এটা শুধু ক্যাসেট ওয়ান করলেই পিস অফ মাইন্ড আত্মার শান্তি জোগাড় হয়ে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণে হাদিয়া দিলা, রাহমাতুল লিল আলামিন, বলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, দেখেন নিজে লেখছি কোরআনের আয়াতের তর্জমা লক্ষ্য করে, নিজে এটা লেখছি, নিজে সুর দিছি, সবাই বলি দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণে হাদিয়া দিনা, রাহমাতুল লিল আলামিন, বলেন না রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, বলো বলো ভাইয়া, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণে হাদিয়া দিনা, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। মানুষ যেন ধ্বংস না হয়, তার উপরে হেরা গুহায় নাজিল করলেন কোরআনুল কারীম, ঠিক কি না বলে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কার কথা কার কথা? মানুষ যেন ধ্বংস না হয়, মানুষ যেন গুমরা না হয়, তার উপরে নাজিল করলেন হেরা গুহায় কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, নারাজ তাকবীর আল্লাহু আকবার, হাঁস বলো মুরগি বলো কাক বলি বক বলি বলি আর চিল, হাঁস বলি মুরগি বলি কাক বলি বক বলি বলি আর চিল, মানুষেরও সাথে নেই কোনো পশুর মিল। কুত্তা বানায় আসান কইছে আল্লাহ, আলেমরা কথা কয় না, বিলাই বানে হাসান কইছে, ঠিক ঠিকই সার পোকা তেলা পোকা উই পোকা গরু ছাগল বকরি বেড়া উট দুম্বা কিচ্ছু বানে আল্লাহ হাসান কয় নাই, কিন্তু মানুষ বানাইয়া কে কইছে হাসান। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, হাঁস বলি মুরগি বলি কাক বলি বক বলি বলি আর চিল, মানুষের সাথে নেই কোনো পশুর মিল। রব তোমাকে মানবে যারা, রব তোমাকে মানবে যারা, তারা হবে জান্নাতে দাখিল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আরে বন্ধু, এইবার মিস মেরি ম্যাডাম বন্ধুদেরকে ডাক দিয়ে
দিয়ে বললেন, বন্ধু বান্ধবীরা রে বাবাজি আর কোনো হাসা হাসি নয়, কিছুক্ষণ পরে দেখবেন কান্নার রূপ পয়দা হয়ে যাবে। এই মাটি শুদ্ধ কান্না কাটি করবে বাবা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ভাই গো দুনিয়া কিন্তু থাকার জায়গাটা, কার পিছনে জানি মালাকুল মত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাস হয়ে গেছে। ভাই গো মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, বন্ধু বান্ধবীরা রে কি একটা সাংঘাতিক গান, কি একটা গান আমি পাইছি, এই গানটা শুনলে আর মত আর কোন বাদ্যযন্ত্র লাগবে না, গানটা কি তোমরা শুনবে নাকি? লোকেরা ডাক দিয়ে বলল, জলদি করে ওপেন করো, এবার জলদি করে ওপেন করা হলো। বাবাজি দোকানদারের কাছে ছিল এই পিঠ, আর ম্যাডামের কাছে চলে গেছে উল্টা পিঠ, উল্টা পিলে উল্টা পিঠে হলে কুরআন কোরআনের কোরআন কারিমের সুরায় রহমান সুরায় ইয়াসিন, আমার বাইরেরও একটা হলো কোরআন কারিমের আত্মা আর একটা হলো কোরআন কারিমের মধ্যে মুসলমানদের জন্য জাতীয় সঙ্গীত। বাবাজি এবার যখন উল্টা পিঠ যখন বাজানো শুরু হলো, এই মিসমেরি ম্যাডামের বন্ধু বান্ধবীরা কানে আওয়াজ পাইতেছে, মরহুম কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি আর রহমান ও আল্লামাল কোরআন বলে যখন টান দিল, শয়তান তো সব জায়গায় থাকে, আমার বন্ধুগণ একটা দুষ্ট প্রকৃতির লোক ডাক দিয়ে বলে, মেরি রে মেরি রে, জীবন ভর গান শুনছি আর মদ খাইছি, আজ কি করতেছো? গান শুনতেছো কিন্তু মদ খাইতেছো না, মদ খাও গান শুনি। এ বন্ধু ওরা মনে করে সেটা গান, কিন্তু আসলে বাজান এটা গান নয়, এটা হলো আল্লাহ প্রদত্ত বিধান আল্লাহর কালাম। এইবার মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, জলদি আর দেরি করিস না, তাইলে মদ ঢাল। কাপে কাপে মদ ঢালা হলো, সবাই মিলে যখন কাপে বাড়ি দিয়া ইংরেজি শব্দ চেয়ার্স বলল, চেয়ার্স বলিয়া যখন জবানের কাছে গিলাসটা নিলে বন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হবে না হবে না, আমার কোরআন তেলাওয়াত চলবে আর তোরা ফষ্টি নষ্টি করবি, হবে না হবে না, কোরআনের মালিক আমি, নাজিল করছি আমি, হেফাজতের মালিক আমি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন আমার নাজিল করছি আমি আল্লাহ, পায়ে হাত রেখে বলবো বেলকুচির ভাইরা, অনেকদিন পর আমি আপনাদের মাঝে এসেছি ভাই গো, অন্য ভাইদের মতন বাজান বারবার ঘুরে আমি দেখব না, আমি আপনাদের হক আদায় করে কথা বলার চেষ্টা করব, কারণ আমার একটু সময় দেওয়ার ছিল, অনেক বন্ধু আমার ভাইয়া আল্লাহ ওয়ালা হইয়া যাইতে পারে, অনেক বাবা জি দিনদার হইয়া যাইতে পারে, ও বাড়িতে বসে থাকা আমার বাপ ভাইরা মা বোনেরা, একটু সময়ের জন্য টেলিভিশনটা বন্ধ করো, যুবক বন্ধুরে একটু সময়ের জন্য মোবাইল চালানো বন্ধ করো, দিল লাগায় কোরআনের কথা শোনো, আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারে। আরে বাবুজি সবাই সম্মিলিতভাবে যখন চেয়ার শব্দ বলে, মুখের কাছে মদ নিল গলদকরণ করার জন্য, আল্লাহর বান্দায় আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি কেবলমাত্র যখনই বাজান আয়াতটা টান দিল, ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রায়হান ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, যাহা মাত্র টান দিল বাবা, প্রত্যেকের হাত থেকে ঝনঝন করে মদের গ্লাস জমিনে পড়ে গেল, কেউ আর মদ খাইতে পারল না। বন্ধু বান্ধবীরা একজন আর একজনকে ডাক দিয়ে বলে, ব্যাপার কি, আমাদেরকে কে ধাক্কা দিল? মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, তোমরা তো এক একজন আর একজনের সাথে লেগে গেছো, আমি তো আলাদা, আমার হাত থেকে কে মদের গ্লাস ফেলে দিল? আর একজন ডাক দিয়ে বলতেছে, এটা মনে হয় আমাদের ভুল ধরা ছিল, আমরা সতর্ক হয়ে কাপ ধরি নাই, এই জন্য আমাদের হাত ফসকে পড়ে গেছে, আবার ঢালো আবার খাবো আবার হলো। আমার বন্ধুরে যখন আবার মদের গ্লাসে মদ ঢালল, এইবার আবার যখন চেয়ার শব্দ ব্যবহার করে যখন মুখের কাছে মদ নিতে যায়, কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ গেলে তেলাওয়াত তো চলছে তো চলছে, আব্দুল বাসিত রহমাতুল্লাহ গেলে যখন আবার বললেন, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবি আইয়ি আলা
বলেন না আল্লাহু আকবার। বাবাজি আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে, এই বান্দাটার সাথে হাত তুলে মুনাজাত করে গেলে ঠেক ঠকবেন না, এই হাত বাজান বারবার আল্লাহর ঘর কাবা ঘর ধরা হাত। বাবাজি অনেকেই জানেন, আলেমরাও জানে, এই হাত কিন্তু বাজান বর্তমান আমার হাত নাই, যদিও আমার হাত আল্লাহর অর্ডার ব্যবহার হয়, কিন্তু এই হাতটা বর্তমান যুগের শ্রেষ্ঠ উলিদের হাতের সাথে লাগানো। বাবাজি এই হাতটা কিন্তু লাগতে লাগতে নবী পর্যন্ত লাগালো, এই সেলসিলার কিন্তু দাম আছে, এই হাত ধরলে ঠকবেন না, এই হাত তুলে মোনাজাত করলে ঠকবেন না। এ বাবাজি জীবন ভর আপনাদের জন্য দোয়া করি, দোয়া করব, আপনারও বাজান শুনে যাবেন রে বন্ধু, একটু বাজান এদিক সেদিক নজর করবেন না। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি যখন আয়াত পড়লেন দ্বিতীয়বার, ও মিসমিনি ম্যাডাম সহ সবার হাত থেকে মদ পড়ে গেল, গ্লাস পড়ে ভেঙে গেল, শুধু হাতের গুলাই ভাঙলো না, আলমারিতে বোতলজাত করা যে মদ ছিল, আমার বন্ধুগণ টেবিলের উপর যা ছিল সব গরগর করে ঠাস ঠুস করে ভেঙে গেল, মদ পড়ে গেল ঘরের পোলো পোলোটা আমার ভাইরা ভরে গেল। মিস মেরি ম্যাডাম এবার ডাক দিয়ে বলল, বন্ধু বান্ধবীরা রে কি বলি, এটা কেমন জানি একটা সাংঘাতিক গান, যেই গান শুনতে গেলে মদ খাওয়া যায় না, ফুর্তি করা যায় না, আমি আর আজকে মদ খাবো না। তবে বন্ধুরে তোদের কাছে একটা কথা বলি, আমি আগামী কালকে সাংবাদিক সম্মেলন করব, ওয়ার্ল্ডের মধ্যে রয়টার্স ইউনিট প্রেস ব্রিফিং করব, বিশ্বের বড় বড় সাংবাদিকদেরকে ডাক দেব, আমি প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমি জিজ্ঞাসা করব সাংবাদিকদের কাছে, এটা কেমন গান গো, যেই গান শুনতে গেলে মদ খাওয়া যায় না, এমন কি আলমারির মদ পর্যন্ত পড়ে যায়, এই গানের বাড়ি কই, গানের মালিক কে, গানের লেখক কে, আমি আগামী কালকে তালাশ করে বের করব। মুসলিম সাংবাদিক আমার ভাইরা, আমার বাবাজিরারি, মিস মেরি ম্যাডাম রাতের মধ্যেই মেসেঞ্জারে খবর পৌঁছায় দিল, আমার ভাইরা যেখানে টেলিটেক্সের দরকার, ফ্যাক্সের দরকার, যা যা করা দরকার আমার বন্ধুগণ তা তা করে দিল, আগামীকাল সকালবেলা, পরের দিন সকালবেলা সাংবাদিকগুলি জমা হয়ে গেল। বাবাজি জানতে চাই আপনারা কি বাকি কথা শুনবেন কি শুনবেন না, একটু সময় দিবেন কি দিবেন না। ভাইজান কোরআন শোনা ইবাদত কি ইবাদত না, বলেন কোরআনের পক্ষে থাকা ইবাদত কি ইবাদত না। আমার ভাইরা আমি বলছি, এবার দেখেন মিস মেরি ম্যাডাম, আরে বন্ধু সাংবাদিক যখন জমা হয়ে গেল দেখেন কি প্রশ্ন করলো, আমি আপনাদেরকে বল